মুসলমানদের সেদেশে নির্যাতিত অসহায় মুসলমান নারী পুরুষ শিশুদেরকে এইভাবে লৌহ সাথে নির্যাতন করা হচ্ছে। ইতিহাসে যে কোনো গর্বরচিত হামলাকে আজকে হার মানিয়েছে। জাঙ্গিয়া থেকে শুরু করে এই পর্যন্ত যত বড় হত্যা এই পৃথিবীতে সংঘটিত হয়েছে, আজকে মায়ানমারের এই বড় হত্যা যে কোনো বড় হত্যাকে হার মানা আমরা দেখেছি। মুসলমানদের হত্যার পরে আজকে মুসলমান বিশ্ব অনেকটাই নিরবতার সাথে চলতে ছিল। আজকে আসন্নিত আমরা মুসলিম বিশ্ব আজকে এক হয়েছে। মায়ানমার সরকারকে আমরা বলতে চাই, তোমরা ভুলে যেও না, আমরা মুসলমান বীরের জাতি, আমরা মুসলমান চাই। এই কোনো মুহূর্তে আরাকানকে শাসন করে স্বাধীন দেশের পতাকা তোলে আরাকানবাসীরা বসবাস করবে। আরাকানকে স্বাধীনতার সংগ্রাম তাদের স্বাধীন দেশের পতাকা নিয়ে স্বাধীন দেশে বসবাস করবে ইনশাআল্লাহ। আজকে আমরা মুখ দ্বারা প্রতিবাদ করে আমরা ইমানের দ্বিতীয় স্তরে রইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু কাজাসাতিন ওয়াহিদ, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একই শরীর ভুক্ত। সুতরাং তার যে কোনো অঙ্গ আঘাত লাগলে গোটা শরীর সেটা অনুভব করবে। আজকে বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হলে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান হিসাবে আমরা ব্যথিত হই, আমরা মর্মাহত হই। এই জন্যই আজকে আরাকান মুসলমানদের এই করুণ দুর্দশা, তাদের এই বিভৎস লাশ দেখে আমরা অত্যন্ত মর্মাহত। তাই আমরা প্রতিবাদ জানালাম এবং তাই আমার বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা জালেমের জুলুম থেকে আমাদের এই সমস্ত নির্যাতিত মুসলমান ভাইকে আল্লাহ পাক হেফাজত করেন। আজকের এই মিছিলে যারা শরীক হয়ে আজকে মিছিলকে সার্থক করে তুললেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই প্রশাসনের সকল কর্মকর্তাদেরকে আপনাদের সুস্থ সহযোগিতায় আমাদের এই শান্তিপূর্ণ মিছিল সফল হইল। এবং যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত, আপনাদের সকলকেও আন্তরিক মোবারকবাদ এবং অন্যান্য পেশার যে সমস্ত ভাইয়েরা আমাদের এই মাহফিলকে আজকে সার্থক করে তুলেছেন, সকলকে আমাদের পক্ষ থেকে ইসলামী যুব আন্দোলন কিষাণ শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাই। পরিশেষে আসুন আমরা দোয়া করি, আরাকানের এই সমস্ত নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, তাদের জুলুম থেকে হেফাজত করুন, তাদের চিন্তা আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দেয়। সকলে আমরা সেই দোয়া করি, আমিন।